আজকে আম্মা ফুলকপি দিয়ে বাংলাদেশি মাছ রান্না করবে, ভাজিটা খুবই মজা হয়। এই যে নুহাসের আম্মু দিয়ে দিছিল কারফু মাছ, আর একটু ফ্রাই করে নিলেই হবে। আমার এই ভাজিটা খুবই মজা হয়, আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। আজকে ঠিক ঠিক আমার আম্মার থেকে ঠিক নানটিটা শিখবো, নানটিটা শুধু খাবো, আমি কেটে ফেলবো এক মিনিটে। আম্মা ভাজি করতেছে, আর রিমির দায়িত্ব হচ্ছে সব কিছু ইফতারি ভেজে নে। আচ্ছা এই সাবধান, আলুর চপ হবে আজকে। ফুলকপি আর আলু ফ্রাই করে নিচ্ছে, আর পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছে, পেঁয়াজ মাছ আমি পেঁয়াজটা ফোড়ন করে দিবেন। এখন সবকিছু দিয়ে দিবা, ঝোল দিয়ে দিছো না? আর হলুদ মরিচ ধনিয়া বাংলাদেশি গরুর মাংস আম্মা রিপ্রসেস করতেছে। আজকে আমাদের সেই সেরকম হবে রে রিমি, কি বলিস? আপারে বাংলাদেশি এই গরু তো দেখছো কি ঠিক না, আমাদের এখানে কিনলে কিন্তু এমন থাকে না। আজকে সেহরির সব কিছু আম্মা রেডি করতেছে, মা আর কাজ ছাড়া থাকতে পারে না, যেখানে যাই সেখানেই কাজ। হ্যাঁ আম্মা কাজ করতে এত ভাল লাগে, তুমি আসছো বেড়াইতে বেড়াইতে আইলে তো এই যে আমার ভাবি দিয়ে দিচ্ছে কারি জুথি হ্যাপি, আমি তো বলি নে এই বড় বক্স বিধায় এটা দেখতে অল্প মনে হচ্ছে, কারি কিন্তু অল্প না। আমার ভাবি কিন্তু অনেক বেশি দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ না দিশা গো মাশাআল্লাহ, আমি এত বড় না, অনেক হাত লম্বা, আম্মা হচ্ছে সবাইকে কারি দিয়ে দিচ্ছে, রিমিকে নুহার জুথিকে। হ্যাঁ ইফতার করে গেছে সবাই, সেই নিয়ে যাচ্ছে।